তো গত পর্বে আমি আমার প্রোফাইল দেখিয়েছি এবং আর্নিং হিস্ট্রি দেখিয়েছি। তো এই পর্বে আমরা দেখব কীভাবে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই সাথে ফাইবারের খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানব। তো ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য একটি ইমেল আইডি লাগবে। তো আপনার যদি ইমেল আইডি না থাকে সেক্ষেত্রে আপনি mail.google.com থেকে একটি আইডি করে নেবেন, এটি খুবই সহজ। এরপর আপনার ব্রাউজারটি ওপেন করে fiverr.com লিখে এন্টার করবেন। এন্টার করার পর এরকম একটি হোম পেজ আসবে। আসার পর এখানে ডান দিকে লিখা আছে জয়েন, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে। আপনি ইচ্ছে করলে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে জয়েন করতে পারেন, অথবা গুগলের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে গুগলের অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। আর আমরা দেখব ম্যানুয়ালি, আমাদের যেহেতু একটা ইমেল আইডি রয়েছে এখানে, আমি ইচ্ছে করলে যে গুগলের যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে করতে পারি। তো সেক্ষেত্রে সেটিতে না গিয়ে আমি জাস্ট এখানে আমার যে ইমেল অ্যাড্রেস সেটি পেস্ট করে কন্টিনিউ করব। তো ইমেল আইডি দেওয়ার পর এরকম আরও একটি অপশন আসবে, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। তো ইউজার নেম আমরা আমাদের যে আইটি হাউস সেই নামে দিয়েছি, তবে এখানে দেখুন এই নামে আরও রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটি নাম্বার দিয়ে দিব। তো এরকম আপনাদের যদি সেম নামে হয়ে থাকে, কারণ অনেক ফ্রিল্যান্সাররা রয়েছে আপনার যে নাম সেই নামে হাজার হাজার লক্ষ লক্ষ থাকতেই পারে, তো সেক্ষেত্রে আপনি একটা নাম্বার দিয়ে করে নেবেন। এরপর হচ্ছে চুজ এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। তো এখানে লেখা আছে যে 8 ক্যারেক্টারস অর লঙ্গার, আপনি হচ্ছে 8টি লেটার থেকে তারও বেশি দিতে হবে, সর্বনিম্ন 4টি। এরপর হচ্ছে একটি বড় হাতের লেটার, এরপর হচ্ছে একটি বড় হাতের লেটার এবং আরেকটি ছোট হাতের লেটার দিতে হবে এবং নাম্বারও দিতে হবে। তো এটি দেখে নেবেন, এরপর জয়েনে ক্লিক করবেন। মেইল আইডি সাবমিট করার পর আমাদের এরকম একটি নোটিফিকেশান দেখাবে, সেটি হচ্ছে আমাদেরকে এই আইডি অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইয়ের জন্য আমরা যে মেইল আইডিটি সাবমিট করেছি সেই মেইল আইডি ওপেন করতে হবে। তো দেখুন এখানে ফাইবারে একটি মেসেজ শো করতেছে যে অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে পদটি লেখা আছে যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এরপর আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, যে এখানে আরও একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। তো এরপর আমরা যেটি দেখবো, আমরা এখানে কিছু অপশন রয়েছে সেই অপশনগুলোর সাথে পরিচিত হব। তো এই পাশে দেখুন যে আমাদের একটি আইকন শো করতেছে, এটি হচ্ছে আমাদের প্রোফাইল আইকন, এটি হচ্ছে আমাদের প্রোফাইল আইকন। তো এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের প্রোফাইল মোড, আমরা যে সেলার মোড, এখানে আমাদের লোগো দিতে হবে, এরপর আরও সুন্দর করে ডিসক্রিপশন দিতে হবে। তো অনেক কাজ রয়েছে এখানে। যে আইকন, সে আইকনে ক্লিক করার পরে আরও কয়েকটি অপশন দেখাবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট, এরপরে পোস্ট রিকোয়েস্ট, সেটিংস। তো এগুলো আমরা আস্তে আস্তে সেটিং করবো, একটু ড্যাশবোর্ড দেখে নিন। তো এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে সবসময় আমাদের যে আমরা বাইরের সাথে কীরকম কাজ করতেছি, আমাদের রেটিং শো করবে, রেসপন্স রেট শো করবে, ইত্যাদি ইত্যাদি এখানে শো করবে, এবং ভাইয়ারদের সাথে যে আমরা করেসপন্ডেন্ট করি সেই করেসপন্ডেন্ট মেসেজগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে আমাদের এখানে যেটি করতে হবে, সেটিং করতে হবে। তো সেটিং অপশনে দেওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্টে আমরা রয়েছি, যে এখানে বাম পাশে কিছু অপশন রয়েছে। তো এখানে যেমন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন যে ফুল নেম, ইমেল, তো এটি দরকার নেই, কারণ হচ্ছে আমাদের নেম আগে দেওয়া আছে। এরপরও আপনার যদি এখানে দেওয়ার ইচ্ছে থাকে আপনি এখান থেকে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতে পারেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেকটিভেশন, এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট ডিজেবল করেন যে কী কারণ সেটি দিয়ে এখানে ডিটেকটিভ করতে পারবেন। এরপর হচ্ছে সিকিউরিটি, তো সিকিউরিটিতে আমাদের যে কারেন্ট পাসওয়ার্ড সেটি যদি চেঞ্জ করতে চান, এখানে আমরা কারেন্ট পাসওয়ার্ড লিখে এরপর নিউ পাসওয়ার্ড কী সেটা দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেবো।
এটি হচ্ছে একটা। এরপর এখানে হচ্ছে ফোন ভেরিফিকেশন, আমাদের ফোন ভেরিফিকেশন করতে হবে। তারপরে সিকিউরিটি কোয়েশন সেটিং করতে হবে। এরপর হচ্ছে নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন চাই কিনা, আমাদের ইমেলে নোটিফিকেশন আসবে কিনা, এই টিকগুলো দিয়ে রাখতে হবে। এরপর আছে বিলিং ইনফরমেশন, তারপর হচ্ছে ব্যালেন্স। আজকে এই পর্যন্তই আমরা আজকে দেখলাম যে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয়, এবং অ্যাকাউন্টের ভিতর যে প্রোফাইল এবং প্রোফাইলের যে অপশনগুলো সেগুলো আমরা দেখে রাখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব অ্যাকাউন্ট সেটিং এবং কীভাবে অ্যাকাউন্টের ডিসক্রিপশন দিতে হয়, তো এটি দেখব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।